প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব শালবন বৌদ্ধবিহার অনাথালয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি শালবন বিহারের মূল ফটকে। আমরা ধীরে ধীরে চলে যাব শালবন বিহারের গেট দিয়ে ভিতরে, সেই সাথে আমিও দেখছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ, গাছের এখানে নিচে রয়েছে একটি মানে বৌদ্ধদের পূজা বা বৌদ্ধদের যে এখানে এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গটিতে প্রদীপ জ্বালিয়ে রাখে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্য চলে যাচ্ছি ভিতরে, যে এখানের যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিও দারুণ। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। তো চলুন, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে দেখার জন্য। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত শালবন বিহার খুব মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এসেছে দেখার জন্য। এটি হলো পদ্মপুল, বৌদ্ধ মন্দিরে ঢোকার প্রথম ফটকেই রয়েছে। কারুকাজ এবং সৌন্দর্য আপনার আকৃষ্ট করে, সেটা আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে আপনাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছি শুধু এই বৌদ্ধ বিহার দেখানোর জন্য। কারুকাজগুলো এমনভাবে করা হয়েছে যে নজর কাড়া। এখানে ঘুরতে আসলে হয়তো আপনার চোখে এই জিনিসগুলো পড়বে। তো যারা আসলে দূর দূরান্ত রয়েছেন, প্রবাসে রয়েছেন বা বিভিন্ন অঞ্চলে রয়েছেন, আসতে পারেন না বা দেখতে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও। আমাদের এই ভিডিওটি ভালো লাগবে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আমাদের এই প্রতিবেদনটি কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্দেশনাগুলো, সে নির্দেশনাগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করছি। অনেকে প্রত্যন্ত অঞ্চলের, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা, গাজীপুর, ভোলা, বরিশাল, চট্টগ্রাম থেকেও লোকজন আসে এখানে এক নজর দেখার জন্য। এখানে এসে যে তাদের অনুভূতি, সেই অনুভূতির সম্পর্কেও আমরা কথা বলবো। এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ভিডিওটি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি প্রত্যন্ত অঞ্চলের ভিডিও। অর্থাৎ এই জায়গাটাই প্রত্যন্ত, মানে চতুর্পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো অনেকের মন ভালো নেই এই ভিডিওটি দেখতে, তাদের মন ভালো হয়ে যেতে পারে। এটা মূল ফটক, আমরা এখন রয়েছে উপরে, উপর থেকে আমরা দেখাচ্ছি দর্শনার্থীরা ঘুরে ঘুরে, কেউ ছবি, কেউ সেলফি, কেউ এখানে ব্লগার, অনেক ব্লগার আসেন এখানে যে এটার প্রতিবেদন করার জন্য, ব্লগ করার জন্য। তো এরই মাঝে আমরা অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি। দর্শনার্থীদের সাথে যখন কথা বলবো, আপনারা দেখতে পারবেন যে এখানে এসে তাদের অনুভূতিটা জানিয়েছেন যে দর্শনার্থীরা যে এখানে ঘুরতে এসে। তো আমি আবারও বলবো, যারা আমাদের এই ভিডিও দেখছেন, যে যেখান থেকে দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, আসলে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেটা আপনি না দেখলেই নাই হয়। এবং আপনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য এই কুমিল্লা কোটবাড়ি বৌদ্ধ বিহারে আসতে হবে। তার পাশে রয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে, শালবন বিহার, যেটা শালবন বিহারের সব কিছু আমরা তুলে ধরবো আমাদের এই নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ ফেজে।
এটা হলো বৌদ্ধ মন্দিরের মূল যে প্রটকটা, সে প্রটকটা আমরা তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আমরা চেষ্টা করছি যে ভালো কিছু বিনোদন আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং তারা দেখলেই হয়তো তাদের মন ভালো হয়ে যাবে। সেই বৌদ্ধ মন্দির অর্থাৎ কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত শালবন বিহারের সাথে, এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন আসে ঘোরার জন্য, দেখার জন্য, সেলফি তোলার জন্য, ব্লগ করার জন্য। আমরা এই প্রতিবেদনটি করেছি, যারা এই জায়গাতে আসতে পারে না বা গড় থেকে বের হতে পারে না, তারা যাতে আধুনিক যুগ এখনকার নেটের মাধ্যমে সব কিছু দেখতে পান, আমরা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে, যে এখানে যারা দর্শনার্থী এসেছেন দূর দূরান্ত থেকে, আমরা তাদের সাথে কথা বলবো এবং সাথে আপনাদেরকেও শোনাবো বা দেখাবো যে দর্শনার্থীরা কী বলেন, সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি যে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলবো, এখানের সৌন্দর্য সম্পর্কে বা ওনারা কোত্থেকে এসেছেন, কিভাবে এসেছেন। তো চলুন আমরা এখন দর্শনার্থীদের মুখ থেকে কথা শুনবো। বুঝা ভাই, আপনার নাম? আমার নাম জাহিদ ভাইজান। আপনি কোত্থেকে আসছেন? ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন, আপনার নাম কি ভাইয়া? আমার নাম আশরাফুল পরাগ, আমি একজন ব্লগার। ব্লগার, জি। আমরা ফেনী থেকে আসছি বাইকে করে, দুই বন্ধু মিলে আসছি এখানে দেখার জন্য। জি জি, আপনি কি কি এখানে দেখা কি কি দেখেছেন বা এমন এই জায়গাটা কেমন লেগেছে? আমরা মাত্র আসছি, এই যে নাগরাজগুলো দেখছি, তারপর এই যে বড় বড় স্থাপনাগুলো দেখছি, অনেক ভালো লাগছে আমাদের কাছে। জি, আপনার আপনার অনুভূতি? জি, আলহামদুলিল্লাহ ভালোই। এখানে যতগুলো ইয়ে দেখলাম যে, অথবা আমরা এখানে বৌদ্ধ ধর্মের ইয়ে হলেও কিন্তু দেখলাম যে মোটামুটি যে অসম্প্রদায়িক যে জিনিসগুলো এখানে ভালোই দেখতেছি। আমাদের মুসলিম বৌদ্ধ ছাড়াও এখানে মুসলিম, হিন্দু, অন্যান্য যে ধরনের এই জিনিসগুলো করতেছে, তো আমরা এই এই জিনিসটাই চাইবো যে আসলে দেশের মধ্যে যে দাঙ্গা হামাগা বা এই হিন্দু মুসলিমের যে একটা বিরোধ, এই জিনিসগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমরা চাইলে সবগুলা যদি সৎ ইচ্ছা থাকে আমরা একসাথে চলাফেরা করতে পারি, একসাথে নিজের আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা একটি বাবু দেখতে পেলাম, নাম কি আপু? ইসরাত মিম। আপু, আচ্ছা আপনি কোত্থেকে আসছেন আপু? কুমিল্লাতেই থাকি। কুমিল্লাতে থাকেন, তো আপনি যে এখানে আসলেন কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশটা ভালো লাগছে। আপনারা কতজন এসেছেন? আমরা ফ্যামিলি মেম্বার আসছি। ফ্যামিলি মেম্বার, একটু আপনার মন্তব্য, আপনি কোত্থেকে আসছেন আপু? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? জি, আমার নাম রাকিব। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি ঢাকা গান্ডারিয়া থেকে। ঢাকা গান্ডারিয়া, অর্থাৎ দুপখোলা পুষ্করিণী পার গান্ডারিয়া। জি জি। আচ্ছা, তো আপনি যে এখানে আসছেন এটা কোন জায়গায় আসছেন? এটা আসছে কুমিল্লা কোটবাড়ির সাথে ঘোরার জন্য ভালো জায়গাটা, আর ফ্যামিলির সাথে ভাবতে পারলাম যে ওদের বৌদ্ধদের যে মন্দিরটা, তারপরে এই তো ছবি টবি সবাই তুলতেছে, এটা একটু ভালো লাগতেছে। আর এমনি তো ভালোই জায়গাটার পরিবেশের পাশে এখানে বন আছে, বনটা অনেক সুন্দর। ইনশাল্লাহ আমরা এরপরে বনে মন্দির যাবো, তারপরে এখানে যা একটু দেখবো। আসলে কুমিল্লার মধ্যে কিছু ঐতিহ্যবাহী জায়গার মধ্যে এটা একটা, তো দেখা গেছে যে আমাদের দেশের মধ্যে যদিও আমরা মুসলমানদের সংখ্যাই বেশি, এরপরে অনেক ধর্মের মানুষেরা আছে, তো তাদের মধ্যে বৌদ্ধ একটি অন্যতম ধর্ম। তো খুব সুন্দর একটা জায়গা এখানে, তো আমরা এখানে ঘুরতে আসলাম। এখানে আসতে 30 টাকা লাগে, আপনারা শহর থেকে খুব সহজে এখানে আসতে পারবেন। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শৃঙ্খলাও খুবই ভালো, তো একটি মনোরম জায়গা। তো আপনারা যে কেউ আসতে পারেন, এবং আসলে অবশ্যই এটার ব্যাপারে মতামত সবাইকে জানাবেন, সবাইকে বলবেন যে কুমিল্লাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। ধন্যবাদ।